হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর প্রথমেই জানাই ঈদ মুবারক। আজকের ভিডিওটা শেয়ার করব বাংলাদেশি স্টাইল মোরগ পোলাও রেসিপি। কি কি লাগবে বলে দিই। বাড়িতে বানানো গুঁড়ো গরম মশলা, শাহি জিরা, এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা এবং অল্প কাজু। কাজুটাকে আমি পেস্ট করে নেব। এই মশলাটায় আছে বড় এলাচ, স্টার অ্যানিস, ছোট এলাচ, দারচিনি, জিরে। এর বদলে দোকানের বিরিয়ানির গোটা গরম মশলাটাও তোমরা ইউজ করতে পারো। বেরেস্তা করার জন্য আমি নিয়েছি দুটো পেঁয়াজ, আর পেস্ট বানানোর জন্য দুটো রসুন আর স্বাদ মতো লঙ্কা। আর আদাটা অলরেডি আমার পেস্ট করাই ছিল এবং নিয়েছি আলাদা করে একটা পেঁয়াজ। আমি এখানে 1.5 কেজির মতো চিকেন নিয়েছিলাম। এবার স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে চিকেনটাকে ভালো করে হাফ অ্যান আওয়ারের জন্য ম্যারিনেট করে রাখবো। চাল হিসেবে আমি নিয়েছিলাম গোবিন্দভোগ চাল। চালটাকে ভালো করে ধুয়ে 10 মিনিট ভিজিয়ে রেখে জল ঝরিয়ে রাখতে হবে। এরপর একটা কড়াইতে তেলটা গরম করতে দিয়েছিলাম এবং রসুন আর লঙ্কাটা সেই সময় মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজগুলো একে একে দিয়ে দেব এবং অল্প একটু চিনি অ্যাড করব বেরেস্তার কালারটা যাতে সুন্দর আসে তার জন্য। বেরেস্তাটা ভাজা হয়ে গেলে ওই যে এক্সেস তেলটা আছে ওই তেলটাতেই আলাদা করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব এবং পেঁয়াজটা যখন হালকা গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তার মধ্যে আগে থেকে বেটে রাখা রসুন বাটা আর আদা বাটাটা দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেলে তারপরে চিকেন যে ম্যারিনেট করা ছিল সেটা আস্তে আস্তে দিয়ে দেব সবটা। যখন মনে হবে চিকেনটা হালকা ব্রাউন ভাজা ভাজা হয়ে এসছে এবং মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন চিকেনটার মধ্যে ফেটিয়ে রাখা দইটা অ্যাড করে দেব। চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য সামান্য গরম জল অ্যাড করে দিলাম। চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে কিছুটা গুঁড়ো দুধ আর আগে থেকে করে রাখা যে কাজু বাটাটা সেটা দিয়ে দেব এবং কয়েকটা যে কাঁচা লঙ্কা ফাটানো সেটাও দিয়ে দেব যাতে ফ্লেভারটা ভালো হয় এবং ওপর দিয়ে যে গুঁড়ো গরম মশলাটা আর সামান্য বেরেস্তা দিয়ে দিলেই চিকেনটা রেডি। এরপর একটা হাঁড়িতে আগে থেকে করে রাখা বেরেস্তার তেলটাই দেব এবং তার মধ্যে দিয়ে দেব সামান্য ঘি। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে একে একে শাহি জিরে, গোটা এলাচ, গোটা দারচিনি, তেজপাতা এগুলো দিয়ে দেব এবং হালকা নাড়াচাড়া করে তার মধ্যে আগে থেকে যে ভিজিয়ে রাখা চালটা সেটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এবং তারপর পরিমাণ মতো জল দিয়ে চালটাকে সেদ্ধ করে নিতে হবে। চালটা 90% মতো সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে চিকেনগুলো একে একে দিয়ে দেব এবং সামান্য গ্রেভি দিয়ে দেব। বিরিয়ানি যেভাবে দমে বসে সেইভাবে ওপর দিয়ে সামান্য বেরেস্তা, কাঁচা লঙ্কা এবং গুঁড়ো গরম মশলা দিয়ে দমে বসিয়ে দেব। দমে 10 মিনিটের জন্য দিলেই রেডি মোরগ পোলাও। টেস্টটা তো দারুণ ছিল, আর টেস্টটা পেতে বাড়িতে বানিয়ে ফেলো মোরগ পোলাও আর আমাকে জানাতে ভুলো না যে কেমন লাগলো রেসিপিটা। এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখতে আর ব্লগ দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে লাইক আর কমেন্টের মাধ্যমে জানিও। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততদিন পর্যন্ত টাটা।